ربي العلا ربنا لك الحمد ربي العظيم ربنا لك الحمد ربي العلا ربنا لك الحمد ربي العظيم তৌফিক দিয়েছে। এই জন্য সর্বপ্রথমে
আমরা সেই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করব যে যেখানে আমরা অবস্থান করছি না কেন সকলে একবার পড়ো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী আরবি নবী এজাহা নবী আহমদ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম মোকাররম, আমি আপনাদের সামনে একেবারে নতুন, বিশেষ করে আপনাদের এই গ্রামটাতে আমি ক্ষমতা আছি। আমি সে মাগরিবের নামাজের পর থেকে আমাদের শ্রদ্ধেয় ভাইজান ওনার সঙ্গে কথোপকথন হচ্ছে যে ভাই আমাদেরকে বা আমাদের মতো যারা ছোট আলিম তাদেরকে একটু আগে দিবেন। এই এখন ভাই উনি বললেন যে দেখুন আমাদের কমিটি শিডিউল হয়ে গেছে, আপনাকে ওনার পরে বলতে হবে। তো যাই হোক, এটা মানুষের একটা অভ্যাস, মানুষ সবসময় চাই যে ভালোটাকে গ্রহণ করা, মানুষের অভ্যাস ভালোটাকে খাওয়া, মানুষের অভ্যাস ভালো জিনিসটাকে নেওয়া। খারাপ জিনিসটাকে কেউ নেয় না, কমজোরটাকে কেউ নেয় না, দুর্বলটাকে কেউ নেয় না, অসহায়টাকে কেউ নেয় না, এটা হলো মানুষের অভ্যাস। তো যাই হোক, আমি আপনাদের সামনে অত্যন্ত ভগ্ন হৃদয়কে এবং গুটি কয়েক শ্রোতা নিয়ে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, যারা পিছনে আছেন বা এই দিকে আছেন যদি সামনে একটু বসেন তাহলে ভালো হয়। আপনারা একটু যদি আগে আসেন তাহলে কিছু কথা বলার মানসিকতা আছে বা বলবো, আর যদি আপনারা না আসেন তাহলে জানবো যে আপনাদেরও শোনার সদিচ্ছা নেই, আপনাদেরও ঘুম পাচ্ছে, আমি ছেড়ে দিব। তা আপনারা যে যেখানে আছেন একটু আগে আসুন, পিছনে যারা আছে তাদেরকে বলছি আপনারা একটু সামনে যে কয়জনে আছে আপনারা এখানে বসুন, সামনে কিছু শ্রোতা না থাকতে ভালো লাগবে না, একটু আপনারা প্রত্যেকে বসে যান। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথোপকথন করব মনে করছি সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলব। মানুষ আল্লাহর ভয় সম্পর্কে কতটা ওয়াকিফাল, আল্লাহর ভয় মানুষের কতটুকু আছে, প্রকৃতপক্ষে আল্লাহকে মানুষ কতটা ভয় করে, এগুলো একটার পর একটা আস্তে আস্তে বেড়ে আসবে। একটা হলো খফ, এটা আরো শব্দ, এর অর্থ হলো ভয়। আল্লাহকে ভয়, আল্লাহকে স্মরণ করা, ভয় করা। তিনি এমন একজন মাবুদ, তিনি এমন একজন আমাদের ইলাহ, তিনি এমন একজন খালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে আমাদেরকে ভয় করতে হবে। তো যদি আল্লাহকে ভয় করেন আবার আল্লাহকে আপনি ডাকবেন কিভাবে, এটা আবার আরেকদিক থেকে প্রশ্ন এসে যায়। আল্লাহকে একদিক থেকে ভয় করতে হবে, আবার আল্লাহকে একদিক থেকে ডাকতে হবে। দেখুন, কোনো বাচ্চা ছেলেকে যখন তার আব্বা আম্মা প্রচন্ড রাগান্বিত হয়ে যায় হয়তো এক দুটো থাপ্পড় মারে, আর যখন এক দুটো থাপ্পড় মারে, এক দুটো থাপ্পড় খাওয়ার পরে সে বাচ্চাটা কাঁদতে লাগে, অসহায় হয়ে যায়। সে বাচ্চাটা জানে না যে আমার এই ঘাম থেকে আর কোথায় যেতে হবে, কোথায় গেলে ভালো হবে, সে বুঝে না। পরক্ষণে আবার আব্বা মায়ের কাছে ফিরে আসে। অনেকভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি আমরা আমাদের দিনের মধ্যে রাখব এবং আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহকে ভয় করব। এই দুটোর সমন্বয়ের ভিত্তিতে আমরা আল্লাহকে পাব। এবার চলুন, আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি সরাসরি একেবারে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলছেন কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
তাআলা বলেন ইয়াওমা ইয়াকুমুন নাস ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন সেদিন তোমরা তোমাদের রবের নিকট তোমাদেরকে যেতে হবে তোমাদের রবের কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে এটা একটা ভাষা আল্লাহ ব্যবহার করলেন আবার সূরা বাকারার ভিতরে আল্লাহ আরেকটা আয়াত বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুন্নাত ওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইয়ুজলামুন সেই দিনটাকে তোমরা ভয় করো সেই দিনটাকে তোমরা ভয় করো তোর জাহানা ইলাল্লাহ তোমরা সেদিন সবাই আল্লাহর নিকট যাবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে সবাইকে যেতে হবে আল্লাহ অন্য জায়গাতে বলেন ইয়াওমা নাহশুরু মুত্তাকিনা ইলার রহমান ওয়াফা সেদিন প্রত্যেককে আল্লাহর কাছে এক এক করে একা একা হয়ে যেতে হবে সেদিন আপনার সাথে কেউ সাথী থাকবে না কোন সঙ্গী থাকবে না আপনার জীবনের হিসাব নিকাশ আপনার জীবনের চাওয়া পাওয়া আপনার জীবনের যত আমল করেছেন আপনার জীবনের যত কাজ আপনি ভালো করেছেন না খারাপ করেছেন সবগুলি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহকে বুঝিয়ে দেওয়ার পর যদি আপনার আমল ভালো হয় তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ভালো জায়গা আর আপনার যদি আমল খারাপ হয়ে যায় আমল যদি আপনার ভালো না হয় তাহলে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন ভয়ানক শাস্তির জায়গা আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কেউ আমরা তার কাছ থেকে সাইড কেটে যেতে পারবো না যেতেই হবে আপনার ইচ্ছা হোক আর না হোক আপনাকে আমাকে যেতেই হবে বন্ধু আমার আল্লাহর ভয় মানুষকে কতটা উন্নত করে একটা ছোট্ট মতো ঘটনা আপনাদেরকে দিব ঘটনাটা কি ঘটনাটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ ছিল রাত্রিবেলাতে আমার প্রজারা আমার যারা দেশবাসী আছে তাদের খবর নেওয়া তারা কি কোন হালাতে আছে তাদের খোঁজ খবর নেওয়া হযরত ওমর ফারুক এভাবে রাত্রিতে তিনি খবরাখবর রাখতেন জনগণের শুধু তাই নয় দিনের বেলাতেও তিনি এভাবে খবর রাখতেন কে কোথায় কি করছে কোথায় আছে আমার জনগণের মানে তাদের কাছে পরিষেবাটা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা হয়তো তোমার যেতে যেতে একটা রাখালের সঙ্গে তার দেখা সে রাখালটি অনেকগুলি ছাগলের পাল নিয়ে পাহাড়ের একটি কিনারাতে সে ছাগল গুলোকে তিনি চড়াতে রয়েছেন ছাগল গুলোকে চড়াচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় না দিয়ে নিজের পরিচয়কে গোপন করে তখন ওই রাখাল কিনা ছাগলের রাখালকে ডেকে বলছেন ও ভাইয়া তুমি শোনো তোমার এতগুলি ছাগল আছে এই ছাগলের ভিতর থেকে আমাকে দশটা পাঁচটা বা পনেরোটা বিশটা বিক্রি করো তুমি এই ছাগলগুলাকে বিক্রি করে দাও আমার কাছে আর এর বিনিময়ে তুমি পয়সা নিয়ে নাও রাখালটা বলছে ভাই এটা কোনো মতে হতে পারে না আমার মালিক আমাকে আমানত দিয়েছে
এই জিনিসগুলো কোনো মতে আমানতের খেয়ানত করতে পারবো না, এগুলো আমানতের খেয়ানত আমার দ্বারা সম্ভব হবে এটা কোনো মতেই পারবো না। আপনাকে আমার মালিকের বিনা অনুমতিতে ছাগলগুলোকে আমি বিক্রি করতে পারবো না। বলে পারবে না, বলে না। হাজরে তোমার বলছেন তাহলে তোমাকে আর একটা অপশন দিচ্ছি, সে অপশনটা কি? অপশনটা হলো এই ছাগলের ভিতর থেকে কিছু ছাগল আমাকে দিয়ে দাও, দশটা পাঁচটা ছাগল আমাকে দিয়ে দাও। তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে ও আমার ছাগল চালানোওয়ালা ও আমার ছাগলের রাখাল, এই ছাগলগুলো আমার কই কই এখন তারা করছে প্রশ্ন করবে, তখন তুমি বলবে ও আমার মালিক এতগুলি ছাগলের ভিতর থেকে বনে জঙ্গলে চড়াতে গিয়ে কোথায় দুটা পাঁচটা দশটা বাঘে খেয়ে নিয়েছে, এটা কি করে আমি হিসাব দিব? এ কথা বলে তুমি পেরিয়ে যাবে, এ কথা বললে তুমি বেঁচে যাবে, তোমাকে আর প্রশ্ন করবে না। বন্ধু আমার সে রাখাল কি তখন আমি এটা কোনোমতেই করতে পারবো না, আমি আমার মালিকের সঙ্গে কোনোমতেই খেয়ানত করতে পারবো না। তাকে যখন কোন অবস্থাতে পারা না গেল তোমার পরিচয় আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমি হলাম হযরত ওমর, তুমি আমার একজন আমানতদার, তুমি আমার একজন সৎ ছেলে, তুমি আমার একজন ভালো ছেলে, আমার একজন আমানতদার, আমি শুনে নাও তোমার কাজটা তোমার কর্মটা, আমি তোমার উমরের দিন কতটা কেড়ে নিয়েছে শুনে নাও, আমি আমার তোমার প্রতি খুশি হয়ে গেছি, তোমার কাজের প্রতি আমার খুশি হয়ে গেছি, আমি তোমার কাজের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমাকে বাবা এখানে রাখা যাবে না, চলো আমার রাজ দরবারে তোমার মতো বিশ্বস্ত একজন ব্যক্তির প্রয়োজন আছে, তোমাকে দিয়ে অনেক কাজ করানো যাবে, তোমাকে দিয়ে আমার অনেক মা তোমার মতো একজন ছেলে দরকার। মানুষকে কতটা উন্নত করে, একটা রাখাল পর্যন্ত তার মালিকের বিনা অনুমতিতে একটা ছাগল পর্যন্ত সে তাকে দিতে পারে না, তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, তাদের ভিতরে আমাদেরকে যেটা হবে তার কাছে জীবনের হিসাব দিতে হবে, কাজেই আমাকে আমার হিসাবটাকে ঠিক রাখতে হবে। বন্ধু আমার আর একটা আপনাদেরকে ঘটনা দিই, ঘটনাটা হলো এটাও হযরত ওমর ফারুক আজম, হযরত ওমর ফারুকের এই ঘটনাটা। তিনি রাত্রিবেলায় সফর করছেন, সফর করতে করতে যেতে 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 একটা বাড়ি থেকে একটা আওয়াজ ভেসে আসছে, সে সালাতের ভিতরে নামাজের ভিতরে সে রাত্রির নামাজ করছে, আর রাত্রির নামাজ পড়তে গিয়ে সূরা তোর সে পড়তে রয়েছে, সূরা তোর পড়তে পড়তে যখন এ আয়াতটা ভেসে এলো আল্লাহর আজাব যখন আসবে, আল্লাহর আজাবকে ঠকে দেওয়া, আল্লাহর আজাবকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তারও হবে না। এই কথাটাকে বলে বাধার পিঠ থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পর একটা জায়গাতে তিনি হেলান দিয়ে বসে গেলেন, হেলান দিয়ে বসে যাওয়ার পর তার এমন একটা অবস্থা হলো তার কথা বন্ধ হয়ে গেল, কথা তিনি আর বলেন না, কিছুক্ষণ পর তিনি শেষলেস পরমাণু হয়ে গেল, শেষলেস হওয়ার পরে যখন আবার তার জ্ঞান আসলো, জ্ঞান ফিরে যখন পেলেন তখন আমাকে জিজ্ঞাসা করছেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কি কোনো অসুবিধা হয়েছে, আপনার কি অসুবিধা হয়েছে আপনি বলেন, এরকম আপনার কেন এটা হলো, এরকম হওয়ার কারণ কি, এটা আপনার কি করে সম্ভব, এটা কেমন করে হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কথা বলেন না এভাবে একদিন গেল দুদিন গেল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এসেছে বন্ধু আবার মুফাসসিররা দুই রকম ভাবে বলছেন কেউ বলছেন ওমান এক থেকে কুড়ি দিন পর্যন্ত তার এইরকম অবস্থায় ছিল আবার কেউ বলছে না তার এক থেকে তিরিশ পর্যন্ত অর্থাৎ এক মাস পর্যন্ত তিনি এইরকম অবস্থায় ছিলেন তার কোনো অসুখ হয় না তার কোনো কিছুই হয়নি কিন্তু তার এই আয়াতটা এমন ভাবে তার দিলের মধ্যে লেগেছে হযরত ওমার পাগলের মতো পাগল করা অবস্থায় পৌঁছে গেছে বন্ধু আবার আপনি আমি এত জনসাধারণী এত আর শুনি কত শুনলাম শুনতে 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 আপনারা অনেক জেনে গেছেন অনেক আপনাদের মুখস্থ হয়ে গেছে অনেক ঘটনা একটা ঘটনা যদি দ্বিতীয়বার বলা যায় বলে মল্লিকা এই ঘটনা আরেক জায়গাতে বলেছিল তাহলে মানুষও বিষয়টাকে জেনে নিয়েছে এরাও অনেক আর কি জানতে পারছে বন্ধু আবার আমরা অনেক জানি জানার পর আমাদের আল্লাহ ভীতি নাই আল্লাহর আয়াত শোনার পরে আমাদের অন্তরে কোন পরিবর্তন হলো না আমি খুব ভালোবাসতাম দিল্লির অফিসে আমি যেতাম খুব ভালোবাসত আমার খুব মনে হয় তার জন্য দোয়া করে একটু সকলে একটু হাত ধরে দোয়া করে দিন পরিবারের মধ্যে শান্তি হবে يا حبيبي يا كريم برحمتك يا استغيث يا ذا الجلال والاكرام ربنا اعطنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر له وارحمه واعف عنه واستر مدخله واطره دارا خيرا من داره واهلا خيرا من اهله اللهم حصره حسابا يسيرا اللهم حصره حسابا يسيرا اللهم ثبته بالقول الثابت في الحياة الدنيا اللهم ثبته بالقول الثابت في الحياة الدنيا رب العالمين جبتم ربي تعالى بشيء يا الله بال بچك بوكي قلبي তার যোগ্য স্বামী নীরব কবুল শুয়েছিল ফুলি বাবা মায়ের অন্তর খানে কত ফাটে সেই ছেলের জন্য দিবি অন্তর কত ফাটে স্বামীর জন্য বাবা জানার কি অবস্থা আছে একমাত্র তুমি জানো অত্যন্ত ভালোবাসতেন আরে গোলমাকে ভালোবাসতেন রব্বুল আলমিন তোমার দরবারে যদি কোনো গুণগত হয়ে থাকে রব্বুল আলমিন তুমি তার ক্ষমা করে দিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দাও তার বল বাচ্চা বাড়িতে আছে যে সমস্ত আল্লাহ তুমি সম্পর্কে কলম পাকে বলেছো তোমার মায়া তোমার দিলে আছে তোমার মায়ের মতন পরে মায়া হতে পারে না আল্লাহ সেই সমস্ত বড় বাচ্চাগুলোকে তুমি পুঁতে পারো সুন্দর করে ভরে দিও দুনিয়াতে যত জাতি মাসে আমরা তাদের সর্বাস্তি পৃথিবী থাকিও তাদের সদি এক রক্ষণাবেক্ষণ করি রাহাল আলমী তার জগতম বিবিকে তার বল বাচ্চাকে তার পিতা মাতা কাদের সন্তান দাও তাদেরকে সবু দাও ভদ্র দাও ইয়া রব্বুল আলমীন সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আপনাদের সামনে আমার এই অসমাপ্ত বক্তব্য এখান থেকে সমাপ্ত করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আপনাদেরকে দিনে সঠিক ভাবে তাদেরকে নিয়ে আপনারা করবেন।
আপনাদের সামনে কোনদিন দেখা হবে, আপনারা ভালো থাকুন। এখান থেকে শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।